আজও পর্যন্ত আর আমার খবর টবর কেউই নেয় নাই। আপনারা আমার পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, আমাদের গণ অভ্যর্থনার সর্বকনিষ্ঠ সেই নায়ক যাকে বঙ্গবন্ধু পালোয়ান উপাধি দিয়েছিল। আজকে সেই পালোয়ান এই বৃদ্ধ বয়সে রিক্সা চালিয়ে জীবন যাপন করে। প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে এমন একজন লোককে নিয়ে হাজির হয়েছি যাকে অস্বীকার করলে 1969-এর গণ অভ্যর্থনাকে অস্বীকার করতে হবে, অথচ যাকে আমরা এখন অনেকটা অস্বীকার করে বসে আছি, সে বেঁচে আছে কি না মারা গেছে সেই খোঁজখবর আমাদের মধ্যে নেই। আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, আপনারা সবাই জানেন এটা আমাদের 1969-এর গণ অভ্যর্থনার ইতিহাস। সেই মিছিলের সামনে যে ছেলেটি ছিল, যে শিশুটি ছিল, আর সে কোথায় আছে, সে বেঁচে আছে নাকি মারা গেছে, সেই খোঁজখবর আমরা রাখি না। ইতিহাস যদি মনে রাখতে হয়, ইতিহাসবিদদেরকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যার উপাধি দিয়েছিল আমাদের বঙ্গবন্ধু পালোয়ান, সেই পালোয়ান আজ কি অবস্থায় আছে, বেঁচে আছে নাকি মরে আছে, আমরা কি সেই খোঁজ রাখি। আপনারা আমার পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, আমাদের গণ অভ্যর্থনার সর্বকনিষ্ঠ সেই নায়ক যাকে বঙ্গবন্ধু পালোয়ান উপাধি দিয়েছিল, আজকে সেই পালোয়ান এই বৃদ্ধ বয়সে রিক্সা চালিয়ে জীবন যাপন করে। তার দেখাশোনা করার কেউ নেই এই বয়সে, বঙ্গবন্ধু মারা যাওয়ার পর এখন পর্যন্ত কেউ তার খোঁজ নেয়নি। অথচ আপনারা যদি গুগলে সার্চ করেন 1969 বাংলাদেশ, আপনি সর্বপ্রথম যেই ছবিটি পাবেন সেখানে দেখবেন মিছিলের সামনে একটি শিশু হাত উঁচিয়ে দাঁড়িয়ে আছে। তখন এই শিশুটি অন্তত এতটুকু বুঝতো, কিছু না বুঝলেও, যে সেই যে মিছিলে সামিল হয়েছে সেই মিছিলটি ছিল 1969-এর গণ অভ্যর্থনার বাঙালি জাতির মুক্তি সনদের মিছিল। আপনারা জানেন সেই মিছিলে তৎকালীন পাকিস্তান শাসক গোষ্ঠীর বাহিনী যদি গুলি করত তার বুকটা জাজরা হয়ে যেত। সেই মৃত্যুর ভয়কে উপেক্ষা করে যেই পালোয়ান মিছিলের সামনে দাঁড়িয়েছিল হাত উঁচু করে, সেই পালোয়ান এই সেই পালোয়ান যিনি নিজেকে সেই সর্বকনিষ্ঠ শিশুটি দাবি করছে, অথচ তার খোঁজ কেউ নিচ্ছে না। আমরা তার মুখ থেকে এখন সেই ইতিহাস সম্পর্কে জানব, যেহেতু উনি দাবি করতেছে মিছিলের সেই শিশুটি উনি ছিলেন। কি নাম আপনার? মোহাম্মদ হোসেন আলী। হোসেন আলী, আপনি কি সেই শিশুটি ছিলেন যেটা আপনি দাবি করতেছেন? ইনশাআল্লাহ। আপনি কিভাবে প্রমাণ করবেন, আর আপনি কোন সাহসে এই মিছিলে গেছেন? আপনি তো এতটুকু বুঝতেন যে এখানে যদি গুলি চালানো হয়, যেহেতু তৎকালীন সময় অসংখ্য মানুষ গুলিতে মারা গেছে, আপনি একজন শিশু, কিভাবে আপনি ভয় উপেক্ষা করে এভাবে পালোয়ানের মতো সামনে দাঁড়িয়েছিলেন মিছিলের? মিছিলে সেই জন্যই দাঁড়িয়েছিলাম, যেহেতু আমার আর কেউই নাই উপরে নিচে, আমার বাচ্চা থেকে লাভ কেউ হয় মরমু না হয় স্বাধীনতা কর্ম, দুইটার একটা। এই আপনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ওই মিছিলে যোগ দিয়েছিলেন, বঙ্গবন্ধুর সাথে আপনার কি কি ইতিহাস হয়েছিল বা কোথায় কোথায় দেখা হয়েছিল, আপনি সেগুলো কি ক্লিয়ার বলতে পারবেন? জি ইনশাল্লাহ বলতে পারবো। সেই মিছিলে দেখা হয়েছিল, মশার মিছিলে দেখা হয়েছিল, সেক্রেটারিয়েট যখন নাকি ঘেরাও করছে তখনও দেওয়া হয়েছিল, এবং সেক্রেটারিয়েটের থেকে যখন নাকি আমরা পালিয়ে গেলাম তখন এক জায়গায় গেছিলাম হাউস বিল্ডিংয়ের পিছের দেড়তলায়, সেখানেও দেখা হয়েছে। এমনকি স্বাধীনের পরে 72-এ যখন নাকি প্রথম জামাত পড়লো স্টেডিয়ামে, সেদিন আমাকে 20 টাকা দিয়েছিলেন তিনি। প্রথম জামাত বলতে কি ওখানে এই জামাত নামাজ হয়েছিল? জি জি জি, ওই নামাজে একবারই হয়েছিল পল্টনে, আর কোন দ্বিতীয়বার উনি বঙ্গবন্ধু ওই এনে পড়েনে, অন্য অন্য জায়গায় হয়েছে। তখন বঙ্গবন্ধুর সাথে আপনার দেখা হয়েছিল? জি, এমন উনি আমার 20 টাকা দেওয়া হয়েছে তোফাইল আহমেদ ভাইয়ের থেকে নিয়ে। আচ্ছা, বঙ্গবন্ধু যে আপনাকে পালোয়ান ঘোষণা দিয়েছিল, এটা কোথায় দিয়েছিল, কেন দিয়েছিল? এটা দিয়েছিল মশার মিছিলের থেকে, তখন ফুলবাড়ি স্টেশন থেকে আমি যোগ দিয়েছিলাম এই মিছিলে, আমার হাতে মশাল ছিল তখনই, আমি যখন নাকি আমারকে অন্যায় বললো পালোয়ান তুমি সবার আগে যাও, ওই দিনই আমারকে পালোয়ান ঘোষণা দেয়। এটা এই ঘোষণাটা কে দিয়েছিল? জাতির জনক বঙ্গবন্ধু নিজেই পালোয়ান বলছিল। আপনাকে যে বঙ্গবন্ধু 20 টাকা দিয়েছে যেটা আপনি বলতেছেন, এটা কোন জায়গায় দিয়েছিল? এটা দিয়েছিল পল্টন ময়দানে, ঐতিহাসিক পল্টন ময়দান, যেটা নাকি একবার দুইবার তিনবার মিটিং করছিল বঙ্গবন্ধু নিজে, তারপর ভাষা নিয়ে মিটিং করলো, ঠিক আছে, ওই স্টেডিয়ামে একবারই জমা হয়েছিল 72-এ, ওই সময় আমার 20 টাকা দিয়েছিল। আপনি আবারও আমাদেরকে বলছিলেন যে 20 টাকা জানি কোন আওয়ামী লীগ নেতার কাছ থেকে দিয়েছিল, তার কথা মনে আছে? হ্যাঁ, তোফাইল আহমেদ ভাইয়ের থেকে নিয়ে দিয়েছিল 20 টাকা। উনি আছে, ওনার বডিগার্ড ছিল তখন মহিন করে নাম, শ্রীনগর বাড়ি ছিল সিভিল বডিগার্ড, উনিও ছিল, এমনকি আরও আরও লোক ছিল, তাই যদি নামে ছিল মাকিল মালেক উকিল ছিল, এরপরে খাজা সাহেব ছিল, তাই এরপরে দিয়ে আপনার এই মোশারফ সাহেব ছিল, এরপরে দিয়ে তোফাইল আহমেদ
ওনারা সবাই ছিল এখানে। আপনি যে ওই শিশুটি ছিলেন জি, সেটার কোনো প্রমাণ আপনার কাছে আছে দিতে পারবেন? প্রমাণ আমার ওইখানে তো কিছু নাই, এখানে আছে। এই যে আমার বুকে একটা তিল দেখেন, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা তিলক দেখা যাচ্ছে। এই তিলটা মনে করেন আমার ছোটবেলায় ওই যে আমি যে সামনে আছে ওইখানে আমার এই তিলটা আছে, ছবিতে ওই তিলটা আছে জি, এটা হলো আমার বড় প্রমাণ জি। আমরা জানি বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে জেনেছি বা আমাদের ইতিহাস অনেকেই জানে যে সেই শিশুটি মারা গেছে, আবার অনেকেই বলতেছে আমরা নিউজ পোর্টালের মাধ্যমে জেনেছি যে শিশুটি ছিল একজন ভবগুরে বা টোকায়। তারপর থেকে সেই গণ অভ্যর্থনার পর থেকে তার কোনো খোঁজখবর নাই, সে মারা গেছে, বেঁচে আছে বা কোথায় আছে? যেহেতু আপনি দাবি করতেছেন আপনি সেই শিশুটি, বঙ্গবন্ধুর সাথে আপনার এমন কি আর স্মৃতিচারণ আছে সেটা আমাদেরকে ক্লিয়ার করেন। সেটা স্মৃতিচারণ আছে ওনার যে এই মারা যাওয়ার পরে যে ওনার যে 14 দিন সে একটা টিভি দেখেন টোলের মেয়েদের, ওই টিভিটা আমি নিজের হাতেই ওনার বাসায় নিয়ে দিয়েছিলাম মাথায় করে নিয়ে। ওনার ফুফাতো ভাই ছিল, উনি আবার এখন যে বর্তমানে রাষ্ট্রীয় করুণ কাহিনী হয়েছে, ওই যে আপনি জীবন বিমা কর্পোরেশন পাকিস্তান আমলে এটার নাম ছিল ইস্টার্ন প্লাজা, তখন উনি ওইটার মধ্যে ভালো একজন অফিসার র্যাঙ্কে ছিলেন, ওই উনি আমার নিয়ে গেছিলেন এই টিভির সাথে বঙ্গবন্ধুর বাসায় নিয়ে গিয়েছিল 32 নম্বর। অর্থাৎ বঙ্গবন্ধুর বাসায় যে প্রথম টিভিটি গেছিল সেটি আপনি নিয়ে গেছেন? আমি নিয়ে আমার মাথায় করে নিয়ে গেছিলাম। এমনকি সেদিন বঙ্গবন্ধু ওনারে জিজ্ঞাসা করলো, মানে তুই তেহারি করে ভাষা চলতেছ, ওনার ভাই ভাই তো কী রে তুই আরে পাইলি কই? তো উনি আবার কইতেছে যে তুই চিনোস কেমনে? কারে ও চিনুম না, ওই এলো আমার মিছিলের প্রথম কাণ্ডারি, ওই আমার পালোয়ান। পরে দিয়া উনিও কইলো যে হ্যাঁ উনি তো আমার এই পিচ্ছি তো আমাকে অফিসের সামনে গাড়ি গুড়ি মুছে টুসে রাখে টাকে এই। আচ্ছা ঠিক আছে, আর একটু দেখা রাখিস, আমি একটু সচল হয়ে লই আর আমি ডাকাম। এ পর্যন্ত উনি আমাকে এনে বলছিল। আর কোন জায়গায় বঙ্গবন্ধুর সাথে আপনার দেখা হয়েছিল? আরও এই 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 মিছিল মিটিংয়ে, কিন্তু এমনি কোনো জায়গায় দেখা হয়নি। মিছিল মিটিং হয়েছে এই যে আড়াই তিন ঘন্টা এক জায়গায় বন্দি ছিলাম। এটা ছিলাম পল্টনের ভিতরে হাউস বিল্ডিং এর পিছে। আমার সাথে ছিল জাতির জনক বঙ্গবন্ধু, মোশাররফ হোসেন পল্টন ভাই, মালিক উকিল, তাজউদ্দিন আহমেদ, মহেশ মোশার, পরে দেয়া আপনার আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, এরপরে দিয়ে আপনার আরও কিছু ছিল, যেহেতু আর নাম সবার নাম না আর আমার জানার মতো না। আমি তো এমনি সাথে আপনি বন্দি ছিলেন, আপনি তো ছোটো ছিলেন, প্রাপ্তবয়স্ক ছিলেন। আমিও এখানে লুকাইছিলাম, সবার বঙ্গবন্ধু দুজন করে বাইর করে দিছে। পরে দিয়া কে বা ওনার চারজনের ভিতরে কে কইল মুজিব ভাই আপনার পালোয়ান, পরে দিয়ে মুজিব জাতির জন বঙ্গবন্ধু করলো না আমার পালোয়ান যেতে পারবো, আমার পালোয়ানের সাহস আছে চালাকও আছে। আমার জিগাইলো পালোয়ান যেতে পারবো না, আমি কহ ভাই আমি যেতে পারবো। এরপরে দিয়ে বাইরিয়া বাই তর্মকর্ম স্বর্ণের মার্কেট দিয়ে এই 22 নম্বর বঙ্গবন্ধুতে আইসি। আচ্ছা আপনার দেশের বাড়ি কি ঢাকা না অন্য কোথাও? না আমার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানা। আপনি ঢাকা কবে আসছেন? ঢাকা আমার খুব ছোটবেলায় আমার মা আমাকে নিয়ে এসেছিল 3 মাসের কোলা থাকতে। এর থেকে মনে করেন যে আমি এই ঢাকায় ছোট থেকে বড় হয়েছি। আপনি সিদ্দিক বাজার, ঠিক আছে, সিদ্দিক বাজার ওই তোতামিয়ার গল্লি আসল এখানে থাকতাম। বাড়িওয়ালা আসছিল 2 ভাই 1 বোন, জানালাম আর তাহার, এরা 2 ভাই ছিল। আর বালিওয়ালির ওই একটা মেয়ে ছিল, উনি আবার আমার সাথেই খেলতো খুলতো। এই এখান থেকেই আমি এই কাঙ্গালি খাতায় চলে আসি। বঙ্গবন্ধুর সাথে যেহেতু আপনার একাধিকবার দেখা হয়েছিল, উনি আপনাকে পালোয়ান ঘোষণা দিয়েছিল, উপাধি দিয়েছিল। বঙ্গবন্ধু আমরা জানি, হয়তো আপনারও জানা আছে, 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে ঘাতকরা হত্যা করেছিল। তখন আপনার পরিস্থিতি কি ছিল বা আপনি কোথায় ছিলেন? তখন আমি ছিলাম বঙ্গবন্ধু এভিনিউ, এই যে 23 বঙ্গবন্ধু এভিনিউ প্রধান কার্যালয় হয়েছে, এটা ছিল রুচিতা হোটেল, এটার নিচে আমি শোয়া ছিলাম ভোরে এই ঘটনাটা। আর আমি তখন ফাল দিয়ে উঠেই কিছুক্ষণ পরে শুনতে পেলাম যে এই ঘটনা। তখন আমি কাইন্দা ওই দিন থেকে আমি বাদ দিয়েছি, আমার আর কিছু হবে না, কারণ যার দ্বারে হয়তো সে তো মারা গেছে, আর আমার হবে না বলে আমি নিষ্পত্ত হয়ে গেছি। আজও পর্যন্ত আর আমার খবর টবর কেউই নেয় নেই, এই আপনারা ডাকছেন পরে দিয়ে যেমন আমি আইতে বাধ্য হয়েছি। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর কেউ আপনার খোঁজ রাখি না? জি না, আজও পর্যন্ত আমার বয়স্কের বাতেই হয় না এই দেশের ভিতরে, আমি আর কী পাইতে পারি? আপনারা জানেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের দেশের বিভিন্ন মানুষ ভোগ করে থাকে, আর বয়স্ক ভাতা বলেও একটা কথা আছে, এই ভাতা কারা পাচ্ছে? আজকে দেখুন বঙ্গবন্ধুর পালোয়ান সে বয়স্ক ভাতাটা পর্যন্ত পাচ্ছে না, বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তার খোঁজ নেওয়ার মতো কেউ নেই। অথচ ইতিহাস ঘাটলে আমরা সর্বপ্রথম মিছিলে যেই শিশুটিকে দেখতে পাই সেই শিশুটি উনি, যেটা উনি দাবি করতেছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন, কারণ আমরা যদি ওনাদেরকে অস্বীকার করি তাহলে এই বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে এবং আমাদের মাতৃভাষাকে অস্বীকার করতে হবে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এত সুন্দর বাংলা ভাষা পেলাম, স্বাধীনতা পেলাম।
তাদেরকে কিভাবে আমরা অস্বীকার করব? এত বছর বয়স, এত বৃদ্ধ মানুষ রিকশা চালিয়ে ওনার জীবন যাপন করতেছে, যাকে বঙ্গবন্ধু পালোয়ান উপাধি দিয়েছিল, সেই পালোয়ানের আজকে এই অবস্থা। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কারা ভোগ করবে, কারা ভোগ করবে? আমরা স্বাধীনতার কথা বলি, আমরা মাতৃভাষার কথা বলি, আমরা 52-র কথা বলি, আমরা 69-এর কথা বলি, 71-এর কথা বলি, কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে কিভাবে আমরা এই ধরনের চেতনার কথা বলি, যাদের মাধ্যমে এই চেতনা তৈরি হয়েছিল, এই স্বাধীন দেশের মাতৃভাষা অর্জিত হয়েছিল, স্বাধীনতা অর্জিত হয়েছে, তাদেরকে আমরা কিভাবে অস্বীকার করি? আপনার এখন কিভাবে জীবন যাপন করতেছেন, কিভাবে আপনার জীবন চলতেছে, বা আপনি আপনার অবস্থান তুলে ধরার জন্য তৎকালীন সময়ের যে রাজনীতিবিদরা ছিল তারা তো অনেকেই বেঁচে আছে, তারা কি বঙ্গবন্ধু মারা যাওয়ার পর আপনার খোঁজ খবর নেয়নি? জি না, কেউই নেয়নি। আপনাকে বর্তমানে কে কে চিনবে, যে যাদের সামনে গিয়ে আপনি পালোয়ান উপাধি বঙ্গবন্ধু দিয়েছিল সেটা দাবি করলে, বা সেই শিশুটি আপনি ছিলেন সেটা দাবি করতে পারবেন, কাদের সামনে গিয়ে প্রমাণ করতে পারবেন, আমাদেরকে একটু ক্লিয়ার করেন? আমি এখনও মনে করেন যে 4-5 জন আমার জানা মতন আছে ইনশাল্লাহ আল্লাহর দোয়ায়, যেমন আমির হোসেন আমু ভাই, তুফাইল আহমেদ ভাই, মুজাফর হোসেন পল্টু ভাই, ডাক্তার কামাল হোসেন ভাই, যদি এ লাইনের আরও কেউ থাকে দীর্ঘজীবী আল্লাহ জানে মানে চিনবে ইনশাল্লাহ, আগে আল্লাহর দোয়ায় চিনবে, কারণ তুফাইল আহমেদ ভাই এই জোরে চিনবে যেহেতু ওনার হাতে আমাকে 20 টাকা দিছিল, এমনকি বঙ্গবন্ধু কী বইলে নিয়ে দিয়েছিল এটাও আমি বলবো। ঠিক আছে, তুফাইল তোর কাছে 20 টাকা আছে? তো অনু বললো যে হ ভাই মুজিব ভাই আছে কাল লেগা কো আমার পালো আন্ডারে দে, তখন আমি গাড়ির হ্যান্ডেল ধরে খাড় হয়ে রয়েছি, তখন আমারে 20 টাকা দেওয়ার পরে আমার বিটা আইতে গেছে পালোয়ান তুমি একটু নীরব থাকো, আমি একটু সোলো এলো তোমার আমি দেখবো। আপনি কি কোনো টিভি চ্যানেল বা নিউজ মিডিয়ার কাছে গিয়ে আপনার এই ইতিহাস বলতে বলার জন্য? হ্যাঁ, বলার জন্য বহুত জন্য আমি রিকোয়েস্ট করছিলাম, কিন্তু এই আমার নেয় নেই কাঙ্গালি, আমার পরিচয় লাস্টে যখন শুনছে যে কাঙ্গালি তখন আর কেউ। যেমন আপনি কি 1969-এ যে গণ অভ্যর্থনা ছিল তখন আপনি কি কাঙ্গালি যেটা বলতেছেন, আমার মনে হয় এটাকে বর্তমানে টোকাই বলে, এরকম কিছু ছিলেন নাকি? এরকমই ছিলাম আমি, আমি ফুলবাড়ি স্টেশন থাকতাম, রেল স্টেশনে ঘুমাইতেন? জি, প্ল্যাটফর্মে থাকতাম, হানিপিয়া হোটেল ছিল, আদিল হোটেল ছিল, এরপরে দিয়ে আপনার সালিমাবাদ, এরপরে দিয়ে আপনার পীরজঙ্গি বাজারের এনে হোটেল ছিল, এসব হোটেল থেকে আমি খাইয়া দেওয়া বাসতাম। 1969-এর পরে আরও 2-1টা ইতিহাস কি আপনি বলতে পারবেন, বিশেষ করে যারা এখন বেঁচে আছে তারা আপনাকে চিনবে, বা তাদের সাথে আপনার কোনো দেখা হয়েছিল, কোনো ইতিহাস আছে আপনি ক্লিয়ার করতে পারবেন? ওনাদের সাথে স্বাধীনের পরে আর আমি যাইতে পারি নাই, যেহেতু ওই রেবেলের সিঁড়ি আমি পাই নাই, আর ওনার সাথে ওনাগো সাথে আমি লেখাপড়াও জানি না যে কোনো একটা লেখা রাখবো, আমি তো বক করলাম রাস্তায় থাকি রাস্তায় খাই কেমনি লেখা রাখবো, এটা আমার মনে আছে যে আমি বাস্তব জেনে জেনে ছিলাম, এটা হলো আমার সবচেয়ে বড় ওই প্রমাণ। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর উপাধি দেওয়া সেই পালোয়ান আজকে মানবতার জীবন যাপন করছে, তার খোঁজ নেওয়ার কেউ নেই, বয়স্ক ভাতাটা পর্যন্ত পাচ্ছে না, অথচ বঙ্গবন্ধু যার পিঠে হাত দিয়ে যাকে স্নেহ করে বলেছিল আমার পালোয়ান, বঙ্গবন্ধুর ডাকে যে সর্বপ্রথম মিছিলের সামনে থাকতো, সেই লোকটার খোঁজ নেওয়ার আজকে কেউ নেই। আমরা কোন চেতনার কথা বলতেছি? যেই চেতনা তৈরি হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে, বঙ্গবন্ধুকে এই চেতনা তৈরি করতে যারা সহযোগিতা করেছিল, যারা বঙ্গবন্ধুর ডাকে প্রথম সাড়া দিয়েছিল, মিছিলের প্রথমে ছিল, সেই গণিজনদের, সেই লোকদের খোঁজখবর কি আমরা রাখতেছি? আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেন, উনি যদি সত্যিকার অর্থে হারিয়ে যাওয়া বঙ্গবন্ধু সেই পালোয়ান হয়ে থাকে, সেই সর্বকনিষ্ঠ শিশুটি হয়ে থাকে, রাষ্ট্র যেন তার প্রাপ্য সম্মান তার মর্যাদা ফিরিয়ে দেয়, এটাই আমরা দাবি করব। তার এই বয়সে যেন সে অন্তত তার সম্মানটা পায়, সে যে 69-এর গণ অভ্যর্থনায় নিজের জীবনের চিন্তা না করে, জীবনের মায়া না করে, তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীদের সামনে বুক পেতে দিয়েছিল বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে, যে আমি মরলে মরবো বাঁচলে বাঁচবো, তবে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমি মিছিলে সামিল হয়েছি, আমার কি হবে সেটা আমার জানার দরকার নেই। আমাদের সেই গণ অভ্যর্থনার মিছিলের প্রথম কাণ্ডারি বঙ্গবন্ধু সেই পালোয়ানকে তার সম্মানের জায়গায় ফিরিয়ে নিতে চাই। অবশ্যই আমি মনে করি এই রাষ্ট্র, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবশ্যই তার খোঁজখবর নেবে, সে তার ইতিহাস তুলে ধরতে চায় বাংলার কাছে, কি হয়েছিল গণ অভ্যর্থনার সময়, কি হয়েছিল বঙ্গবন্ধুর সাথে তার স্মৃতিচারণ।
তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।